হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আজ আমরা মাদার্স ডে উপলক্ষে একটু শপিং করতে এসেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটা কাকিমার জন্য কুর্তি নেওয়া হচ্ছিল, কিন্তু কাকিমার XXL কুর্তি লাগে, তো সেটা শপিং মলের মধ্যে পাচ্ছিলাম না। তো ঘুরে ঘুরে দেখছিলাম, তো খুঁজে পাচ্ছিলাম না। লাস্ট পর্যন্ত আমরা ফুড থেকে নিয়েছি, কিছু করার ছিল না। তো শপিং মল ঘুরেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতে পারে না, তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো, আমার এই বান্ধবীটা ওর মায়ের জন্য কুর্তি দেখছে, তো আমি বলে একটু দেখ আমার দিকে, তা বলছে কি তুই আমার ফটো তুলছিস? না না, ফটো না, ভিডিও হচ্ছে, তো তাই জন্য খুব হাসছিল। তো চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে একটু দেখি বাচ্চাদের কী কী কালেকশন আছে সুন্দর সুন্দর, তো সেখানেই যাচ্ছি। আর শপিং মলের মধ্যে না ভিডিও করা অ্যালাউ ছিল না, তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। তো উপরে যখন যাচ্ছিলাম না, দাদাগুলো ফোন দেখতে পেয়েছে আমার ভিডিও করছি, তো যখন দেখতে পাচ্ছিলাম আমি ফোনটা লুকিয়ে নিচ্ছিলাম, তো মজাই লাগছিলো এরকম করতে একটু। আর দেখো, এখানে বড়োদের জামা কাপড় পছন্দ হোক চাই না হোক, বাচ্চাদের কালেকশানগুলো কিন্তু খুব ভালো থাকে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের, তো তখন খুব ভালো লাগে, মনে জানেন যদি ছোটো থাকতাম তাহলে ফের সুন্দর সুন্দর জামা প্যান্টগুলো পরতে পারতাম, যেগুলো এখন হবে না। সো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।